क्रेगलिस्ट टू सीपीए मार्केटिंग तृतीय पर्व आपके स्वागत। आज के जो विषय देखो ये अत्यंत गुरुत्वपूर्ण एक विषय एवं ट्यूटोरियल देखे अपन जे अपनारा एखान कत भाव आर्निंग करते सीरियल बाय सीरियल ट्यूटोरियल दिए जा एर आगे जो दुईटा दिसी तरह से दुईटाओ इम्पर्टेंट से दुईटा आगे देखे आसबें ना होले बुझते पारबें ना एवं एटा सबथेके बेशी इम्पर्टेंट कारण आमरा जेहेतु क्रेगलिस्ट साइट थेके आमरा भिजिटर आनबो आमरा क्रेगलिस्ट साइट थेके भिजिटर एने सीपीए करब तो सेक्षेत्रे आमादेर क्रेगलिस्ट साइटे पोस्ट करार जोन्नो सर्वप्रथम आमादेर जेटा दरकार होबे सेटी होच्छे पिभिए अर्थात फोन भेरिफाई अकाउंट। तो आमरा आज के फोन भेरिफाई अकाउंटे क्यों करते हैं से देखो तो अपनारा भालोभावे देखते थाकबें आशा करी सम्पूर्ण बुझते पारबें एवं ना जाने जे एई ट्यूटोरियल देखार पर कत मानुष आमाके बोका दिबे आमी सेटाओ मने मने भाबतेछि कारण एई ट्यूटोरियलगुलो एकटु सिक्रेट कारण अनेकेई आसे आमी प्रथम पर्वे आमी आपनादेर फेसबुक ग्रुपेर किछु पोस्ट आपनादेरके देखाइछिलाम जे ओखाने पिभिए बानाय कत मानुष बिजनेस करतेछे शुधुमात्र पिभिए बनाच्छे बनाए तार बिजनेस करतेछे एबं एई पिभिए सर्वनिम्न दाम होच्छे 50 टाका। आपनि जदि सारा दिन बसे 20टा पिभिए बनाइते पारेन तो सेक्षेत्रे आपनार कि आर किछु करा लागे किछुई करा लागे ना। तो एर जन्य आर कि कारण जारा सिक्रेट भावे एई समस्त पिभिएर बिजनेस करतेछे पिभिए गुलो तैरि करे सेल करतेछे तो तारा जदि आमार टिउटोरियालटि देखे आमी मने करि जे अवश्यई तारा आमाके बोका देबे तो तादेर काछे आमी आगे थेके माप चेये निच्छि और सम्पूर्ण जो सिक्रेटगुलो सेगुलो आमी एखाने शेयर करब ना सेगुलो आमी आपनादेर प्रथमे बोले दिछि जे एर मध्ये आरो अनेक सिक्रेट किछु जिनिस आमी बाद राखतेछि जेगुलो आमी परबर्तीते लास्टेर दिके आपनादेर आलादाभावे सेगुलो दिब। और सबथेके बड़ो एकटा खुशी संबाद होच्छे आपनारा अनेकेई रिक्वेस्ट करेछिलेन जे क्रेगलिस्टेर एई काजटि जदि पार्सोनालभावे देवा जाय ताहले सबाई अनेक उपकार हतो सबार। तो आमी एटा निये भाबतेछि खूब द्रुत आमी एकटा टीम तैरि करब एवं प्रतिटा ब्याजे 8 जन करे थाकबे एभावे 4 थेके 5टा टीम तैरि करब जादेरके आमी निजे भालो मानेर आईपि ना एटा होच्छे ইউএস এর পিসি जार दाम 40,000-এর উপরে जार दाम पड़बे এবং সেই পিসি দিয়ে আমরা জাস্ট অ্যাভেলেবল যারা কাজটা করি আশেপাশে যারা থাকি শুধু তাদের নিয়ে এবং অফিস নিয়ে আমরা এই কাজটা শুধুমাত্র করে থাকি শুধু তাদেরকেই দিই কারণ 40,000 টাকার একটা পিসি ইউএস পিসি যখন আমরা নেব এটা হচ্ছে ভেরি জোন পিসি যে পিসি দিয়ে আমরা পোস্ট করলে সেখানে লাইভ হবে 80% অর্থাৎ 10টা পোস্ট করলে তার মধ্যে 8টা পোস্টে আপনার লাইভ হবে। তো 40,000 টাকা জিনিস বাইরে যদি আমি দিয়ে দিই তো সেক্ষেত্রে তারা কাজ করবে কি করবে না কাজ পারে কি পারে না এটা নিয়ে অনেক প্রবলেম হয়। আপনারা দেখবেন গ্রুপে অনেকেই পোস্ট করে যে তারা তাদের অফিসে গিয়ে কাজটা করতে যদি চান তো সেক্ষেত্রে করতে পারেন কিন্তু পার্সোনালি দেয় না। আর পার্সোনালি যারা কাজটা করে তারা কি করে থাকে তারা হচ্ছে ভিআইপি 72 এরপরে হটস্পট বিভিন্ন মানের আইপি আছে যে আইপিগুলোর দাম 1500-2000-3000 টাকা। আসলে এই সমস্ত আইপিতে কাজ হয় না ভুল কাজ হয় কিন্তু সেরকম পর্যাপ্ত পরিমাণ ভালো যে কাজটা আপনারা করতে পারবেন সেটা কিন্তু হবে না। তো আমি গ্রুপটা তৈরি করব তৈরি করার পরে আপনাদের দিব অবশ্যই কিন্তু এটারও অনেক বিষয়বস্তু থাকবে তো সেক্ষেত্রে আপনারা আলাদাভাবে আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন আমি দেখি যদি পারি তো সেক্ষেত্রে আমি গ্রুপটা তৈরি করব। আর সবথেকে বেটার হয় যদি আপনারা 8 জন করে থাকতে পারেন ঠিক আছে যদি আপনারা 8 জন করে থাকতে পারেন তো সেক্ষেত্রে আরও বেটার হবে কারণ 8 জন 8 জন 16 জন 16 জনকে মিলে একটা আইপি দেওয়া হবে। আমরা যেভাবে এখানে আমরা অনেকে কাজ করে থাকি তো একটা আইপি একটা ইউএসসির পিসি নিয়ে 16 জন কাজ করে থাকি 16 জন অনেক ভালোভাবে কাজ করা যায় মানে এটার টাইম হচ্ছে কেমন আধা ঘন্টা করে কাজ করতে হবে এবং দিনে অনেকবার পোস্ট পাওয়া যাবে। তো যা হোক এই বিষয়বস্তুগুলো অবশ্যই আপনারা যারা জানেন না তারা অবশ্যই বুঝতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা যদি কেউ 8 জন করে ব্যাচ থাকেন তো সেক্ষেত্রে অনেক সুবিধা হয় এবং তাদেরকে কাজটা দেওয়া যায়। তো যা হোক অনেক বিষয়বস্তু বলে ফেললাম তো এখন মূল যে টিউটোরিয়াল সেটাতে আমরা চলে আসি। তো আমরা গত পর্বে যেটি দেখাইছিলাম সেটি হচ্ছে যে পোস্ট করার জন্য আমরা ব্যাকলিং
আমরা যেভাবে বানাইতে হয় সেই ব্যাকলিং পর্যন্ত আমরা আটকেছিলাম। ও তার আগে আরেকটা বিষয়, যে যারা প্রথম নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং গ্রুপে জয়েন করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন না। আর এই সিরিজের যে টিউটোরিয়ালগুলো আমি দিয়ে যাচ্ছি প্রথম থেকে দেখবেন, আমার মনে হয় না যে টিউটোরিয়াল দেখে কারোর খারাপ লাগবে, অবশ্যই অনেক বেশি পরিমাণ ভালো লাগবে এবং এই টিউটোরিয়াল দেখে আপনারা অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো আমরা এখন কি করব, পিভিএ তৈরি করব। তো আমরা গত পর্বে কোন পর্যন্ত ছিলাম সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা আটকেছিলাম, যে এই পর্যন্ত আসার পরে এখন আমরা ফোন ভেরিফাইটা কীভাবে করব এটা কিন্তু আমরা এখনও দেখাইনি আপনাদের, যে আসলে ফোন ভেরিফাইটা কীভাবে করতে হয়। শুধুমাত্র এই পর্যন্ত ব্যাকলিং পর্যন্ত আপনাদের দেখানো হয়েছিল। তো এর আগে আমি একটা লিস্ট আছে আমার কাছে, দেখুন এখানে একটা ইয়া বড় লিস্ট, এখানে 100 সিটি লিস্ট আছে। ইউএসের আসলে ক্রেগলিস্টের কাজ করার জন্য অনেক সিক্রেট বিষয় থাকে, যে বিষয়গুলি অনেকে জানে না। অনেকে যারা কাজ শেখায় সিম্পলভাবে পোস্ট কীভাবে করতে হয় জাস্ট এটা শেখায় দেয় এবং পিভিএ তারা নিজেরাই কিনে নেয়, ঠিক আছে। 100টা পিভিএ মিনিমাম লাগে কাজ করতে গেলে, তো সেক্ষেত্রে 50 টাকা করে দিয়ে দাম হয়, তো সেক্ষেত্রে 100টা পিভিএ কিনতে কত টাকা খরচ করে জানেন আপনারা, অনেক টাকা। তো সেক্ষেত্রে যারা পার্সোনালি এই কাজগুলো করতে যায় তো পিভিএ আইপি এই সমস্ত জিনিস দিয়ে 8-10 হাজার টাকা তাদের প্রথমত কিন্তু খরচ হয়, তারা না জানার কারণে তাদের এত টাকা খরচ করতে হয়। আর খরচ তো করা লাগবে, কারণ তারা পিভিএ বানাতে পারবে না, আর এই জন্য তাদের খরচ করতে হবে। পিভিএতে আপনার 5-7 হাজার টাকা খরচ হবে, এরপরে আইপিতে খরচ হবে। তো আমি কিন্তু আপনার পিভিএ বানানো শেখাই দিচ্ছি এবং পিভিএ বানানোর আরও সিক্রেট যে টিপসগুলো আছে যেগুলো থেকে আপনি আনলিমিটেড বানাইতে পারবেন, তো সেগুলো কিন্তু আমি এখানে দেখাবো না, এটার জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। কারণ এই সমস্ত টিউটোরিয়ালগুলো যদি দেখাই দিই তাহলে কিন্তু আমার নিজেরও ক্ষতি এবং আমার মতো যারা কাজ করে তাদেরও অনেক ক্ষতি। এবং এগুলো আমি আপনাদের অবশ্যই দেখাবো যখন আপনারা যে একটা গ্রুপ তৈরি করবো কাজ করার জন্য, এবং তাদেরকে প্রতিনিয়ত আমি হেল্প করে যাবো, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, আমরা ব্যাকলিং পর্যন্ত আটকেছিলাম এবং আমি যেই সিটির কথা বলছিলাম, যে ক্রেগলিস্ট সাইট, আমি একটু ক্রেগলিস্ট সাইট একটু ঢুকি, তারপর বিষয়টা একটু বোঝাই আপনাদের। ক্রেগলিস্ট সাইটে অনেক সিটি আছে, আপনারা দেখবেন যেখানে সিটির কোনো অভাব নাই, দেখুন অনেক সিটি আছে। তো এর মধ্যে কি সব সিটিতে আমরা পোস্ট করব? এমন সিটি আছে যেই সিটিতে আপনারা পোস্ট করবেন, পোস্ট করার পরে কোনো ভিজিটর নয়, কোনো রিপ্লে নাই, কোনো কিছু নাই, তো সেক্ষেত্রে ওই সিটিতে পোস্ট করে আমাদের কোনো লাভ হবে না এবং ওই সিটির পিভিএ বানাও আমাদের কোনো লাভ হবে না। এর মধ্যে থেকে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে কোন সিটিগুলো সব থেকে বড় এবং কোন সিটিতে সব থেকে আমাদের বেশি রিপ্লে আসে, এবং যে রিপ্লেগুলো আসে এগুলোকে আমরা সাধারণত বলে থাকি কোড মেল, মানে কোড লিড, ঠিক আছে। তো কোড লিড, এই কোডগুলো কোথায় থেকে আসবে সেগুলো আমাদের জানতে হবে, এবং যারা অনেকেই আসে কাজ করেন তারা নিজেরা আস্তে আস্তে কাজ করতে করতে সব সিটিতে পোস্ট করতে করতে 2-1 মাস পরে তারা নিজেরাই বুঝে যায় যে আসলে কোন কোন সিটি হাই এবং কোন কোন সিটি থেকে বেশি পরিমাণ ভিজিটর পাওয়া যায়। তো সেক্ষেত্রে এখানে আমরা যে প্রতিটা সিটি আছে, এখানে 300-র উপরে সিটি আছে, তো 300-র উপরে সিটিতে আমরা কাজ করব না, আমরা জাস্ট 100 সিটিতে কাজ করব। এবং সে 100 সিটির আমার লিস্ট এখানে করা আছে, এটা অবশ্যই হাইড করে রাখতে পারি আমি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই 100 সিটির আমরা কি করব, যদি 200টা পিভিএ বানাই তো সেক্ষেত্রে আমরা এই 100 সিটি পিভিএ বানাবো প্লাস এই 100 সিটির আবার পিভিএ বানাবো, মানে ডবল ডবল পিভিএ থাকবে, আমরা অন্য কোনো সিটিতে পিভিএ বানাইতে যাব না, কারণ অন্য সিটিতে পোস্ট করে আমাদের খুব একটা লাভ হবে না। কারণ এখানে আপনি একটা সিটি পোস্ট করে আপনার যা লাভ হবে, অন্য জায়গায় 10টা সিটিতে 10টা পিভিএ দিয়ে পোস্ট করে আপনারা সে ফলাফল পাবেন না, তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, এখন আমরা কী করতে পারি, এখন আপনারা দেখতে পারছেন যে এখানে আমাদের 2টা ব্যাকলিং অলরেডি বানানো আছে, আর শীটটা কীভাবে বানাইতে হয় সেটা আমি এর আগে দেখাই দিয়েছি। এভাবে শীটটা আপনারা তৈরি করে নেবেন এবং ফ্রি ভিপিএন দিয়ে করলেও করতে পারেন। তো সেক্ষেত্রে এর আগেও আমি বলে দিয়েছিলাম যে আসলে ফ্রি জিনিস আর টাকার জিনিস কখনো সমান হয় না, এর জন্য আপনারা হাইড মাই অ্যাপস যে ভিপিএনটা আছে এই ভিপিএনটা কিনে নিতে পারেন। আর এই ভিপিএনটা একবারে 2-3 জন ধরা যায়, আর যারা 8 জন করে আমি যে গ্রুপটা বললাম না, এই 8 জন মিলে একটা ভিপিএন হলে যথেষ্ট, তাতে আপনাদের 120-130 টাকা করে খরচ হবে না, 1 মাস করে ইউজ করতে পারবেন। তো একার পক্ষে এগুলো অসম্ভব হয়ে দাঁড়ায়, এর জন্য এগুলো মূলত সবাই গ্রুপ নিয়ে অফিস নিয়ে কাজটা করে, কারণ একার পক্ষে খরচটা অনেক বেশি হয়ে যায়।
তো যা হোক আমরা যে ব্যাকলিংগুলো বানাইছিলাম তো আমরা এই পর্যন্ত এসে আমরা কিন্তু এখানে আটকেছিলাম। এরপরে এখন আমরা ইউএস এ নাম্বার দিয়ে যে ভেরিফাইটা করব এটা কিন্তু আমরা বুঝতে পারি নাই এখনও, আর এটা সব থেকে সিক্রেট বিষয়, কারণ এটা যদি আপনারা জানতে পারেন তো আজকে থেকে এখন থেকে আপনারা ফ্রি ভিপিএন কানেক্ট করে পিভিএ বানাই বানাই আপনার গ্রুপে জাস্ট পোস্ট করবেন এবং সেল করা শুরু করবেন, আর্নিং শুরু, কোনো ব্যাপার না। আর অনেকে আছে যারা অনেক সাইটে কাজ করেন, যেমন ফ্রি বিটকয়েন হাবি যাবে, আমি নিজেও টিউটোরিয়াল আগে দিয়েছিলাম। তো আসলে এই সমস্ত সাইটে যারা কাজ করেন এই সমস্ত সাইটের বিষয় আর এগুলো সম্পূর্ণ আলাদা কিন্তু, ঠিক আছে? আপনারা অনেকে মনে করেন যে ইন্টারনেট থেকে টাকা আর্নিং করা যায়, ইন্টারনেট আমাদের টাকা দেয়, কিন্তু এটা কখনোই না, এটা সম্পূর্ণ ভুল। আমাদের মানুষই টাকা দেয়, আমরা মানুষেরই কাজ করে দিই, ইন্টারনেট কিন্তু আমাদের কখনোই টাকা দেয় না, বরং ইন্টারনেট হচ্ছে একটা মাধ্যম। আমরা ইন্টারনেটের মাধ্যমে একজনকে একটা কাজ করে দিই, তার বিনিময়ে টাকা পাই, আর যে মাধ্যমটা আছে না এই মাধ্যমটা আমাদের কখনোই টাকা দেয় না, বরং টাকা নেয়, কারণ আমরা ইন্টারনেট যেহেতু টাকা দিয়ে কিনি সেহেতু ইন্টারনেটের চার্জ কিন্তু আমাদের দেওয়া লাগে। এর জন্য আপনারা স্পষ্ট থাকবেন যে অনলাইনে মেন কাজ কোনগুলো, যে কাজগুলো আপনারা একজন ব্যক্তিকে ধরবেন এবং তাদেরকে কাজগুলো করে ডেলিভারি দিয়ে দেবেন সেটা হচ্ছে মূলত ইন্টারনেটের কাজ। ইনভেস্ট করা হাবি যাবে এগুলো মূলত ইন্টারনেটের কাজ না, যারা পারে না জানে না তারাই সমস্ত সাইটে কাজ করে, এবং সেটাও ভালো খারাপ বলবো না আমি, কারণ এই সমস্ত সাইটেও কাজ করেও অনেকে অনেক টাকা ইনকাম করতেছে। তো যা হোক অনেক কথা বলে ফেললাম, তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এটা কীভাবে ভেরিফাই করব, আমরা কীভাবে নাম্বার ইউএস এর নাম্বারে ম্যানেজ করব। এগুলার অনেক সিক্রেট টিপস আছে, তার মধ্যে একটা সিম্পল সিক্রেট টিপস আপনাদের আমি শিখাই দিচ্ছি। না জানে আসলে আমি ওই সমস্ত ভাইদের কাছে আমি খুবই লজ্জিত যে যারা আপনারা এইভাবে পিভি বানান এবং বানায়ে সেল করতেছেন, তো আসলে তাদের কাছে আমি আগে ক্ষমা চাচ্ছি। তো যাই হোক আমরা এখন এখানে হেল্প নিব একটা সাইটে, যে সাইটটা হুবহু ক্রেগলিস্টের মতোই একটা সাইট, কিন্তু ক্রেগলিস্ট সাইট না, সেটা হচ্ছে backpage.com। সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন কি করব এই সাইটের আমরা হেল্প নেব, এবং এই সাইটের হেল্প নেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা অনেকগুলো নাম্বার ম্যানেজ করতে পারি, এবং সেই সমস্ত নাম্বারে আমরা নক করে তাদেরকে আমরা বোকা বানাই, তাদের কাছ থেকে আমরা নাম্বার নেব, প্লাস নাম্বারে কোড যাবে সেই কোডগুলো আমরা তাদের কাছ থেকে নেব, এটা সম্পূর্ণ বোকা বানিয়ে কিন্তু আমরা তাদের কাছ থেকে এটা নেব। জাস্ট মাধ্যমটা আমি দেখাই দিচ্ছি। তো এখন আমরা এই backpage.com এ যখন আসবো, আসার পরে এখানে দেখুন অনেকগুলো সিটি আছে সেম হবো আপনার হচ্ছে ক্রেগলিস্টের মতো এই ব্যাকপেজটা, কিন্তু ব্যাকপেজটার কাজটা খুব কম, যার কারণে এটা খুব একটা পরিচিত লাভ করতে পারেনি। তো যাই হোক এখান থেকে আমরা যে কোনো একটা সিটিতে এখন ক্লিক করব, ঠিক আছে? যে কোনো একটা সিটিতে ক্লিক করার পরে দেখুন ওমেন ম্যান লেখা আছে, আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আই অ্যাগ্রিতে একটা ক্লিক করব আমরা। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলা পোস্ট আছে, যা হোক অনেকগুলো নাই তারপরেও যা আছে মোটামুটি অনেক ভালো। তো আমি একটা ভালো সিটিতে যাই যদি যেতে পারে, তো সেক্ষেত্রে আশা করি সেখানে আরও অনেক পোস্ট পাওয়া যাবে। যেমন আমরা অ্যারিজোনার ফনিক্স একটা খুবই ভালো সিটি, এই সিটিতে আসে আশা করা যায় এখানে অনেক বেশি পোস্ট পাওয়া যেতে পারে। তো আমরা এখানে আসলাম, আশা করি দেখুন এখানে আজকে অনেক পোস্ট করা আছে এখানে। তো আমি আসলে এখানে অ্যাডনসটা দেওয়া নাই আমার, যেটা ইমেজ ব্লক, তো এগুলো যদি ইউজ করি এখানে কিছু অ্যাডাল্ট পিকচার আসতে পারে, তো এই জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তো যা হোক এখন ইমেজ ব্লকটা দিতে গেলেও সমস্যা। তো আমরা জাস্ট এই পোস্টগুলো আমরা কন্ট্রোল ধরে সবগুলো কী করব, আমরা জাস্ট ক্লিক করব। তো আমি আপনাদের কাছে আগে ক্ষমা চাচ্ছি, আমি ইমেজ ব্লক আগে থেকে দিয়ে রাখিনি, এর জন্য খারাপ কিছু ইমেজ আসতে পারে। তো যা হোক আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন এখানে আমরা কিন্তু একটা নাম্বার পেয়ে গেছি। এরা কী করছে, এরা হচ্ছে পোস্ট করছে এখানে, এখানে দেখুন এখানে আরও নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এখানে আমরা যত জায়গায় যাব সব জায়গায় কিন্তু আমরা নাম্বার পাবো, বুঝতে পারছেন? এই নাম্বার, এখন কথা হচ্ছে যে এদের কাছ থেকে আমরা কীভাবে ভেরিফাইটা করব, এই ভেরিফাইটা আমরা কীভাবে করবো এদের কাছ থেকে, তাই না? সেই সিস্টেমটা তো আমাদের জানা লাগবে। তো এর আগে আমাদের একটা কাজ করতে হবে যে তাদের মোবাইলে আমরা মেসেজ করতে গেলে আমাদেরও তো একটা মোবাইল লাগবে, কিন্তু আমরা সেই মোবাইল পাবো কোথায়, আর আমরা আমাদের নাম্বার থেকে এসএমএস করলে তো তারা ফেক ভাববে। এর জন্য আমাদের এমন একটা সিস্টেম লাগবে যে আমরা যাতে ইউএস এর ফোন থেকে আমরা মেসেজ করতে পারি, তাহলে যাতে বুঝতে পারে তারা যে না আমাদের দেশ থেকে আমাদের মেসেজ করতেছে, তাই না?
এখানে মুদিরা পোস্ট করছে কি জন্য? তারা ডেটিং করবে একজন ছেলের সাথে, তাই না? এর জন্য তারা পোস্ট করছে। আমরা কি বলবো যে আমরা তোমার সাথে ডেটিং করতে রাজি আছি, তুমি কি রিয়েল কি ফেক তোমাকে পরীক্ষা করব। এর জন্য তোমার কাছে আমরা একটা কোড পাঠাচ্ছি, এই কোডটা যদি তুমি দিতে পারো তাহলে বুঝবো যে তুমি রিয়েল। তো সেক্ষেত্রে তারা কি করবে, তারা তো বিজনেস করতেছে, তাই না? তো সেক্ষেত্রে তারা তাদের ইনকামের উদ্দেশ্যে তারা কি করবে, তারা আমাদের কোডটা সেন্ড করে দিবে, আমরা তখন ভেরিফাই করবো। জাস্ট ক্যাশ শেষ, সিম্পল একটা মাধ্যম। তো আমরা এখন কি করতে পারি, আমরা টেক্সট নাও অনেকেই চেনেন, এই অ্যাকাউন্টটা আমরা এখানে খুলতে পারি। কারণ টেক্সট নাও থেকে আমরা ইউএসএ ফ্রি ফ্রি এসএমএস করতে পারবো ইউএসএ নাম্বারে। তো এখানে আসার পরে আমরা কি করতে পারি, একটা অ্যাকাউন্ট খুলতে পারি। তো সাইন আপ ফ্রিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট আমাদের একটা পেজ আসলো। আসার পরে এখানে জাস্ট আমরা একটা ইমেল ইউজ করতে হবে। তো সেই ইমেলটা আমি কোথায় থেকে, teammail.org যে একটা সাইট আছে আমরা এই সাইটে যাবো, কারণ এখানে আমাদের পার্সোনাল মেল, জিমেল, ইয়াহু এই সমস্ত জিনিসতে আমাদের সাইন আপ করা লাগবে না। তো এর জন্য এখানে আসার পরে দেখুন এখানে মেল আসে। তো আমরা যদি এখান থেকে ডিলিট মারি তো সেক্ষেত্রে আমাদের আরেকটা মেল দিবে, এ আনলিমিটেড এখান থেকে আপনারা মেল নিতে পারবেন। তো এখান থেকে আমি একটা মেল কপি করলাম, কপি করার পরে জাস্ট এখানে একটা ইউজ করলাম নাম, এখানে একটা নাম ইউজ করলাম, এখানে একটা নাম ইউজ করলাম, জাতা মাতা, এখানে একটা পাসওয়ার্ড ইউজ করলাম, ঠিক আছে। এরপর এখানে একটা আমাদের যে মেলটা আছে এটা ইউজ করলাম। তো এই ইয়েটা যেহেতু এটা অ্যাভেলেবল আছে তো সেক্ষেত্রে এটা নিচ্ছে না, তো এটা ইউজ করলাম, জাস্ট একটু কপি করে রাখে। তো আমরা এখন রোবটটা এখান থেকে কী করবো, জাস্ট রোবটটা ভেরিফাই করব। তো এখান থেকে একটু ভেরিফাই করি, এই ভেরিফাইটা মূলত আমার কাছে অনেক বিরক্ত লাগে, অনেক টাইম নেয় এরা ভেরিফাইটা করতে। তো দেখি ভেরিফাইটা হয় কি, হ্যাঁ ভেরিফাইটা হয়ে গেছে। নেটটা স্লো কিনা জাস্ট আমরা সাইন আপে ক্লিক করবো, হ্যাঁ। তো সাইন আপে ক্লিক করি, আসলে বন্ধুরা এগুলো কিন্তু অনেক সিক্রেট টিপস, ঠিক আছে, আপনাদের জন্য আমি দিয়ে যাচ্ছি, আশা করি অনেক ভালোভাবে দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন। তখন আমরা টেক্সট নাও, এখন আমরা কী করবো, এখানে একটা ইউএসএ নাম্বার দিব, ঠিক আছে, নাম্বার কোড নাম্বার, ঠিক আছে। আমাদের নাম্বারে বাংলাদেশে যেমন কোড থাকে, ইউএসএ তো অনেক কান্ট্রি আছে। তো আমরা যাই হোক একটা কোড নাম্বার দিয়ে দিলাম। তো আমরা এখানে কী করবো, কন্টিনিউ ক্লিক করলাম, আই অ্যাগ্রিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট এখানে আমাদের আরেকবার ভেরিফাই করতে বলবে। তো আমরা আবার কী করতে পারি, আমরা আবার পুনরায় এখান থেকে ভেরিফাইটা করে নিতে পারি। তো এখান থেকে আবার এটা ভেরিফাই করি, সেম একই জিনিস দিছে, অনেক বিরক্তকর জিনিস। তো দেখি ভেরিফাইটা করে কতক্ষণ তারা ভেরিফাই করে আমাদের, দেখি দেখি ভেরিফাইতে ক্লিক করি, হ্যাঁ মূলত ভেরিফাইটা হয়ে গেছে। দেখুন এখান থেকে আমরা টেক্সট নাওটা কিন্তু ওপেন করে ফেললাম, ঠিক আছে। এখন টেক্সট নাওটা আমাদের আইডিটা এখানে জাস্ট একটু রাখি, এটা আপনারা সেভ করে রাখবেন, কারণ অন্য টাইমে আপনারা লগ ইন করতে পারেন। তো এখন কী করবো, আমরা জাস্ট এদের কাছে আমরা জাস্ট মেসেজ করব, ঠিক আছে। মেসেজটা কীভাবে করব আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, কিছু টেক্সট আপনাদের লাগবে, ঠিক আছে, যে টেক্সটগুলো ইউজ করে আপনারা এদের কাছে মেসেজ করতে পারবেন, ঠিক আছে। টেক্সটগুলো আপনি ইউজ করেন, পিভিএ টেক্সট, এখানে আমার কিছু টেক্সট দেওয়া আছে, অনেকগুলো টেক্সট, এখানে শুধু পিভিএ বানানো না আরও অনেক বিষয়। তো জাস্ট আমরা প্রথমে কী করবো, এদের জাস্ট নক করাবো, ঠিক আছে, যে রেসপন্স করে কি, এখান থেকে জাস্ট নিব, কপি করব। কপি করার পরে জাস্ট এখানে আসবো, নাম্বারটা দিব হাই লেখে, ঠিক আছে, না আর ইউ রিয়েল, জাস্ট এই কথাটুকু আমরা কী করতে পারি, এদের কাছে সেন্ড করে দিতে পারি, ঠিক আছে। তো যা কোনো একটা প্রবলেম হচ্ছে, যার কারণে মেসেজটা এদের কাছে যেতে একটু প্রবলেম হচ্ছে, তো আপনারা যখন আইপি কানেক্ট করে নেবেন, ঠিক আছে, আইপি যখন কানেক্ট করে নেবেন তো সেক্ষেত্রে কোনো প্রবলেম ছাড়াই কিন্তু এদের কাছে মেসেজটা চলে যাবে, ঠিক আছে। আমি জাস্ট সিম্পল একটু দেখাই দিলাম, আপনারা অবশ্যই নিজেরা করে নেবেন। তো দেখি এই মেসেজটা কি জন্য যাচ্ছে না, মেসেজ যাবে, কোনো প্রবলেম নাই, অ্যাভেলেবল মেসেজ আপনারা দিতে পারবেন এদের কাছে। আর এখান থেকে আপনারা জাস্ট নাম্বারগুলো কপি করবেন। আর এই কাজটা করতে গেলেও জাস্ট আপনারা কী করবেন, প্রথমত যে কাজটা আপনার করতে হবে সেটা হচ্ছে যে ফেল সেন্ড দিস মেসেজ ক্লিক আর রিসেন্ট। আচ্ছা এই এটা একটু প্রবলেম হচ্ছে, আমরা যেহেতু আইপিটা কানেক্ট করে নিই, আর আইপিটা আপনারা যদি কানেক্ট করে নেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা যখন মেসেজ দেবেন তখন এদের কাছে সরাসরি মেসেজগুলো চলে যাবে, ঠিক আছে। টিউটোরিয়ালটা অনেক লম্বা হচ্ছে, যার কারণে আমি আর ভিপিএনটা কানেক্ট করে দেখাচ্ছি না, এখানে কোনো প্রবলেম যেহেতু হবে না সেহেতু আপনাদের বোঝাই দিলাম। তো আপনার জাস্ট টিমমেল থেকে একটা টেক্সট নাও অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে আপনারা কী করবেন, এখান থেকে যত নাম্বার আছে, ঠিক আছে,
এখানে সিটিটা কিন্তু মানে সাইটটা কিন্তু কম বড় না, অনেক বড় সাইট, দেখুন অনেক কান্ট্রি আছে। তো যাক, আপনারা ইউএস এর মধ্যে থাকবেন তাই বলে কানাডা ইউরোপের মধ্যে যাবেন না, প্রবলেম হবে। তো এখানে যত সাইট আছে সবগুলোতে যাবেন, যারপর যত নাম্বার পাবেন আপনারা, ঠিক আছে, সবগুলো নাম্বারে মেসেজ করবেন। মেসেজ করার পরে আপনারা জাস্ট হাই লিখবেন অথবা আর ইউ রিয়েল এগুলো লিখতে পারেন। লেখার পরে আপনার যে কাজটা হবে তারা যখন রিসপন্স করবে তখন আপনারা জাস্ট লিখতে পারেন আই সেন্ড এ মেল ভেরিফাই কোড অন ইউর সেলফোন, ইফ ইউ রিয়েল গিভ মি দ্য কোড দেন আই কল ইউ, ডু ইউ এগ্রি, এটা লিখতেও পারেন নাও লিখতে পারেন। এটা যখন দেবেন তখন ওরা ইয়েস লিখবে যখন, কিংবা আপনি কোড সেন্ড করে ওইটা দিতে পারেন। তো সেক্ষেত্রে তারা কী করবে তখন আপনাকে কোডটা দিয়ে দেবে। কোডটা দিয়ে দেওয়ার পরে আপনি কী করতে পারেন, জাস্ট এখানে দেবেন, দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন, সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করার পরে ওখানে যাবে, যাওয়ার পরে একটা ঘর আসবে, ওখানে কোডটা দেবেন, দেওয়ার পরে ভেরিফাই করলে আপনার পিভিটা হয়ে যাবে। তো যাই হোক, আমি একটা অন্য মাধ্যমে আপনাদের পিভিটা ভেরিফাই করে দেখাচ্ছি অন্য একটা মাধ্যমে। তো আপনারা কিন্তু আমি আপনাদের টিপসটা শেয়ার করে দিলাম, অবশ্যই আপনারা যদি নাও বুঝতে পারেন ক্লিয়ারভাবে আমি আপনাদের জন্য পার্সোনালি আমি দিব, সমস্যা নেই, সেটা আপনাদের তো বলেই দিচ্ছি। এত কষ্ট করে টিউটোরিয়ালগুলো দিচ্ছি আর পরিপূর্ণ শিখাবো না তা তো হয় না, তাই না? তো আমরা এখন যে কাজটি করতে পারি, আমরা এখন এইটা আমরা ভেরিফাই করতে পারি, ঠিক আছে। তো ভেরিফাই করার জন্য আমরা কী করতে পারি, আমি আপনাদের বলেছিলাম গুগল ভয়েসের কথা। গুগল ভয়েস হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের কাছে ইউএসএ নাম্বার কেনা থাকবে, ঠিক আছে, কেনা না, আমরা নিজেরা বানাই নেব, কিন্তু যারা বানাইতে পারেন তারা গুগল ভয়েস টাকা দিয়ে কিনে, ঠিক আছে। গুগল ভয়েসের দাম অনেক, যে গুগল ভয়েস দিয়ে আপনারা 3 দিন থেকে 4 দিন পর পর একটা করে নাম্বার ভেরিফাই করতে পারবেন। তো আমি এর জন্য আমি দেখুন আপনারা বুঝতে যদি না পারেন, আমি একটা মেল ওপেন করব এখন, এখান থেকে আমি একটা মেল ওপেন করি, আপনারা একটু ভালোভাবে দেখুন যে আমরা এখন কীভাবে ভেরিফাইটা করতে পারি। এখান থেকে একটা মেল আমি এখন কী করব, ওপেন করব। তো দেখুন আমরা এখন কী করলাম, আমরা ফার্স্ট যে মেলটা আছে এই মেলটা কিন্তু আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমরা এখন একটা আইপি কানেক্ট করি, আমাদের আইপি কিন্তু কানেক্ট করা নাই, ইউএসএ যে কোনো একটা আইপি আমরা জাস্ট কী করলাম কানেক্ট করলাম, ঠিক আছে। আমরা এখন কিন্তু পিভি বানাচ্ছি, আমি কিন্তু আপনাদের সিক্রেট মাধ্যমে দেখাই দিয়েছি। তো এখন যেটা দেখাচ্ছি এটা আরও সিক্রেট, অবশ্যই এটা আপনারা যদি বুঝতে না পারেন তো প্রবলেম নাই, আপনারা যদি গুগল ভয়েস এভাবে বানিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে পিভি বানানো কোনো প্রবলেম না, ইজি একটা মাধ্যম। তো আমি এখন কিন্তু পিভিটা বানিয়ে আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। আইপিটা জাস্ট কানেক্ট হলো কি না, এখনও কানেক্ট হয়নি অবশ্যই, কিন্তু আমরা একটু আইপিটা চেক করে দেখতে পারি। আইপি আমরা একটু চেক করে দেখি যে আমাদের ইউএস যে আইপিটা ধরার কথা আমাদের ইউএসএর কোনো আইপি কানেক্ট হয়েছে কি না, এয়ারই জানা জাস্ট আমাদের ইউএসএর একটা আইপি কিন্তু কানেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এখন কী করতে পারি, আমাদের যে ব্যাকলিঙ্ক দেখছেন এই ব্যাকলিঙ্কগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তো আমরা জাস্ট ব্যাকলিঙ্কটা একটা কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা জাস্ট কী করব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে কী হবে, সরি আইপিটা ব্লক, অবশ্যই তবে একটা ব্লক থাকার কারণে কাজ হবে না। তো আমরা কী করতে পারি, আমরা জাস্ট অন্য একটা আইপি কানেক্ট করতে পারি, ঠিক আছে। দেখি এখান থেকে আরেকটা আইপি কানেক্ট করে কী অবস্থা বলে। এরকম অনেক সময় অনেক আইপি ব্লক থাকতে পারে, তো ব্লক থাকলে সেটা চেঞ্জ করে নিতে হবে, কারণ ব্লক থাকলে তো সেটাতে আমরা কাজ করতে পারবো না, একটু ঝামেলা আছে। আর টাকা পয়সা ইনকাম করতে গেলে এই ঝামেলাটুকু সহ্য করতে পারবেন না, এটা তো কথা না, তাই না? কোনো কাজই ততটা ইজি না। তো আমরা জাস্ট আইপিতে আবার ক্লিক করে দেখি আমাদের আইপিটা চেঞ্জ হচ্ছে কি না, যা ইউনিটি রেজিস্টার্ডের একটা আইপি ধরছে। এখন আমরা কী করতে পারি, আমরা যে ব্যাকলিঙ্কটা আছে আমাদের সে ব্যাকলিঙ্কটা আমরা আবার কপি করতে পারি। কপি করার পরে এখানে জাস্ট আমরা দিতে পারি, দেখি আইপিটা ব্লক আছে নাকি আমাদের, যদি ব্লক না থাকে তাহলে তো সুবিধা, এটাও ব্লক, সরি, অনেক আইপি ব্লক। তো আমরা এখন কী করতে পারি, একটা আইপি আমাদের দেখতে হবে যেটা ব্লক থাকবে না, দেখি নিচ থেকে একটা, দেখি এটা ব্লক নাও থাকতে পারে। তো এর জন্য অনেক আইপি কিন্তু আমাদের ব্লক থাকে, ঠিক আছে, আর এগুলো ব্লক কিছু করার নেই আমাদের, আইপিগুলো ব্লক থাকলে চেঞ্জ করে নিতে হবে, চেঞ্জ করে। আর আমি যাদের বললাম না যে ওই যে আইপি যারা কিনে কাজ করে, তো সেক্ষেত্রে অনেক ঝামেলা, অনেক সময় পোস্ট করতে গেলে অনেক ঝামেলা, কিন্তু ইউএসএর পিছিয়ে কিনে যখন আমরা কাজ করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ঝামেলা থাকে না, ঠিক আছে। তো আমরা এখান থেকে আবার আইপিতে ক্লিক করে, আইপিতে ক্লিক করার পরে দেখি আমাদের আইপি চেঞ্জ হয়েছে কিনা, চেঞ্জ হয়েছে। তো আমরা জাস্ট লগ ইন ক্লিক সাইটে একটু ক্লিক করে দেখি যে আমাদের, হ্যাঁ এটা অব্লক,
সরি, এখন কাজটা দেখাতে গিয়ে সব কিছু যদি ব্লক থাকে এভাবে তাহলে তো অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তো জাস্ট আমি একটু ব্রাউজারটা একটু হিস্টোরিটা ক্লিন করি, করার পর একটু দেখি কি অবস্থা। এটা কানেক্ট হয়েছে, আইপিতে আবার যাই। আসলে অন্য টাইম হলে প্রবলেম হয় না, টিউটোরিয়াল দেখানোর সময় যদি এই প্রবলেমগুলো হয় তো সেক্ষেত্রে তো অনেক বেশি ঝামেলা মনে হয়। তো দেখি এটার কি অবস্থা। সরি, কি ব্যাপার বুঝতে পারলাম না, সবে ব্লক। আমরা দেখি ইউএসএর একটা নিচ থেকে একটা আইপি কানেক্ট করে দেখি কি অবস্থা। মাঝে মাঝে সাইটটা অনেক প্রবলেম করে, যার কারণে অনেক বেশি ঝামেলা হয়। কিন্তু আপনারা যখন পিভি বানিয়ে ফেলবেন, 100টা পিভি কমপ্লিট করতে পারলে আর কোনো টেনশন যখন থাকবে না, তখন পিভি বানাতে একটু প্রবলেম হয়। তো আমরা আবার একটু আইপিতে যাই। আইপি এত পরিমাণ ব্লক থাকে না, তো কী জন্য যে এত পরিমাণ ব্লক আজকে সেটা বুঝতে পারছি না। সরি, সবই ব্লক, কাহিনি কি। আচ্ছা দেখি আবার ট্রাই করেন। এইভাবে ব্লক থাকে না, তো ব্লক থাকার কোনো একটা কারণ আছে। ট্রাই করে দেখতে থাকি আমরা। সরি, সবই ব্লক, কাহিনি কি বুঝতে পারছি না। তো আমরা একটু ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে নিয়ে একটা মাল্টিপ্লেক্স করে নিই। নেওয়ার পরে দেখি এখানে যেহেতু আমাদের পিভি বানানো ছিল ব্যাকলিন, তো সেক্ষেত্রে নিউ ওয়ার্কটা ফাঁকা থাকতে পারে আমাদের। তো সেক্ষেত্রে আমরা একটু নিউ ওয়ার্কে যাই, গিয়ে দেখি ওইটা আমাদের ফাঁকা আছে নাকি আইপিটা। আচ্ছা দেখি আমাদের এখানে আইপিটা আমরা ফাঁকা পেলেও পেতে পারি আইপিগুলোর মধ্যে একটা, কারণ নিউ ইয়র্কে ধরে যেহেতু আমাদের ব্যাকলিংগুলো বানানো হয়েছিল। তো সেক্ষেত্রে আমার মনে করা যায় যে এখান থেকে আইপিগুলো আবার অবশ্যই সবসময় একরকম থাকে না, কিছু সময় আইপি ব্লক হয়ে যায়। তো আমরা দেখি আইপিটা চেক করি আবার। আমাদের একটা আইপি ধরছে, আমরা কি সাইটে যাই, গিয়ে দেখি কী অবস্থা। হ্যাঁ, এই আইপিটা ফাঁকা আছে আমাদের, দেখছেন। তো যা হোক, অনেক ঝামেলা, আপনার যখন কাজ করবেন বুঝতে পারবেন। এটা আমি কীভাবে বুঝলাম, যেখানে আমার এআইপি ধরে এখানে কিন্তু আমাদের ব্যাকলিং বানানো আছে, তো সেক্ষেত্রে ওইটা আমাদের ফাঁকা থাকবে, এটা আমাদের জানার বিষয়, তাই না। তো আমরা এখান থেকে জাস্ট এখন কী করব, আমরা এই লিঙ্কটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ব্যাকলিং আমাদের বানানো ছিল আমরা সেখানে এখন কিন্তু যাব, ঠিক আছে। অনেক লম্বা হয়ে যাচ্ছে টিউটোরিয়ালটি, আসলে এই সমস্ত কাজের টিউটোরিয়ালগুলো দিতে গেলে অনেক সময় অনেক লম্বাই হয়ে যায়। তো এখানে আসার পরে দেখুন সেম একই অবস্থা, ভেরিফাইটা হয়ে গেল, ঠিক আছে। আপনারা যখন গুগল ভয়েস বানাবেন, এই গুগল ভয়েসে বানানোর সিক্রেট টিউটোরিয়ালটা আপনার আমি দেব, সমস্যা নাই। তো গুগল ভয়েস বানানো আছে, আমরা এখন কি করব, আমরা জাস্ট এখানে দেখুন একটা নাম্বার আছে, জাস্ট এই নাম্বারটা আমরা কপি করি, ঠিক আছে। কপি করার পরে জাস্ট এখানে ক্লিক করব, আমরা যেহেতু টেক্সে নেব, তো এখানে দিলাম দরবার সেন্ড ভেরিফাই কোডে, আমরা একটা জাস্ট কী করলাম, ক্লিক করলাম। দেখুন আমাদের কিন্তু এখন ওই নাম্বার একটা কোড চলে গেছে, ঠিক আছে। এখন সেই নাম্বারটা আমরা কোথায় পাবো, কোডটা কোথায় গেল। আমরা দেখুন এখানে একটা মেল ওপেন করছিলাম, দেখুন এখানে কিন্তু আমাদের একটা কোড অলরেডি চলে আসছে। দেখুন এটা যে অনেকগুলো পিভি অলরেডি বানানো আছে, তো আমরা জাস্ট এটা ওপেন করি। ওপেন করার পরে এখন যে কাজটা হবে আমাদের, সেটা হচ্ছে এখানে দেখুন কোডটা দেওয়া আছে, আমরা জাস্ট কোডটা কপি করি। কোডটা কপি করার পরে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা জাস্ট এখানে কোডটা পেস্ট করে দিব, দেওয়ার পরে জাস্ট সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করব। ইয়া ওকে, আমরা কিন্তু পিভি বানাই ফেললাম। তার মানে কি, এই পিভিটার দাম কত জানেন, 50 টাকা, ঠিক আছে। জাস্ট ফান করলাম। তো আপনারা এইভাবে কাজগুলো করতে থাকবেন। জাস্ট এটা কিন্তু আমাদের এখন কী হলো, পিভি হয়ে গেল। তো আমরা জাস্ট এটা এখন কী করতে পারি, এটা কেটে দিয়ে পিভি লিখতে পারি, আমাদের ব্যাকলিংকের দরকার নাই। আমরা বুঝতে পারবো যে এটা আমাদের এখন পিভি। তো বন্ধুরা, শেষমেশ কিন্তু আমরা পিভিটা বানিয়ে ফেললাম, আর আমি টেক্স নাওটা ক্লিয়ারভাবে দেখাইতে পারলাম না, আইপি ধরা ছিল না, আর টেক্স নাওটা একটু ঝামেলা করে মাঝে মাঝে। তো যাই হোক, আপনার ট্রাই করবেন, পারবেন, যেই সিস্টেমে দেখালাম অনেক গোপনীয় কিন্তু একটা সিস্টেম, ওইটা ওইভাবে আপনারা করতে পারবেন। আর এই বিষয়টা, পিভি বানানোর বিষয়টা, আরও একটা এমন সিক্রেট আছে যে অনেক মুভি দেখবেন আপনারা, যে মুভিগুলো প্রথমে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে। প্রথমে বুঝবেন না, আধা ঘন্টা ধরে দেখছেন বুঝবেন না, কিন্তু শেষ পর্যন্ত যখন দেখবেন তখন কিন্তু মুভিগুলো দেখা কমপ্লিট, মানে সব বোঝা যায় যে প্রথমে কী হয়েছিল। তো এই পিভি বানানোর বিষয়টা
ফিডব্যাকটা কিন্তু অনেকটা হুবহু একই রকম। যখন আপনারা কাজ করবেন লিড আনবেন তখন কিন্তু শেষ পর্যায়ে যখন চলে যাবেন তখন পিভিটা বানানো একদম পানির চনে। আরও অনেক সিক্রেট টিপস আছে যেগুলো আপনারা তখন বুঝতে পারবেন, এই সমস্ত কোনো ঝামেলায় তখন ফেস করা লাগবে না। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি অনেক অনেক বড় হয়ে গেল, আমার অনেক বেশি কষ্ট হয়ে গেল, যাই হোক আপনারা দেখলেন। আর পরবর্তীতে আমি দেখাবো কীভাবে পোস্ট করতে হয়, কীভাবে মেলগুলো সাজাইতে হয়, কীভাবে কাজ করতে হয়। আর আমাদের শেষমেশ কিন্তু সিপিএর বিষয়টা থাকতেছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, আর কি বলবো, অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন, গ্রুপে জয়েন করবেন। অনেকেই আমাকে ফেসবুকে মেসেজ করেন অ্যান্সার পান না। আসলে বন্ধুরা কী বলবো, এটা কেমন একটা ভাব মনে হয় কিন্তু আসলে ভাব না, আসলে ফেসবুকে আমি খুবই কম থাকি, আর যখন থাকি তো আমি মেসেজগুলো চেক করতে পারি না। অনেক সময় পারি, পাওয়ার পরে অনেকজনের অ্যান্সার দিই, আসলে যেগুলো অ্যান্সার দেওয়ার মতো প্রশ্ন করলে অ্যান্সার দেওয়া যায়। কিন্তু অনেকে আছে যে ভাই বিটকয়েন কীভাবে আর্নিং করতে হয়, ভাই বিটকয়েন কীভাবে আর্নিং করতে হয় আমি অনেক ভিডিও দিয়েছি এর মধ্যে, তাই না? তো ওই প্রশ্নের অ্যান্সার আমি কীভাবে দেবো বলেন? এরকম অনেকে আছে তারা রাগ করে আমার উপরে, তো অ্যান্সারগুলো আমি তো দিতে পারি না, যে প্রশ্নটাই করা ঠিক হয়নি সেটা আমি কীভাবে অ্যান্সার দেবো, তাই না? তো যাই হোক, আপনারা রেডি হন কাজ করার জন্য, আর আটজন করে যদি আপনারা ম্যানেজ করতে পারেন তো সেক্ষেত্রে আরও বেটার হয়। তো আপনারা করতে থাকেন আর যেভাবে কাজ করবেন লিড ঢুকাবেন, এর আমি জাস্ট সিম্পল যে কাজগুলো সেগুলো দিয়ে যাচ্ছি, কিছু সিক্রেটগুলোও দিতেছি। এর আরও অনেক বিষয় আছে যেগুলো ফুলভাবে আমি দুই তিনটে টিউটোরিয়াল করে আলাদাভাবে আপনাদের জন্য দিব। আশা করি আপনারা বাসায় বসে এই কাজ করে আপনারা অনেক ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন, কারণ বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ এই ক্রেগলিস্ট থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। আর আপনারা অনেকে আছেন যারা দৌড়ায় বেড়ান, সারাদিন পিছনে ল্যাপটপ নিয়ে নেট নিয়ে বসে থাকেন কিন্তু আর্নিংয়ের কোনো রাস্তা খুঁজে পান না, এটা আসলেই অনেক কষ্টকর বিষয়। তো যা হোক, আপনারা রেডি হন, আমি আপনাদের দিব, হেল্প করব, সমস্যা নাই কোনো। আপনারা ফেসবুকে মেসেজ করবেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, গ্রুপে মেসেজ করবেন, আর সাবস্ক্রাইব করবেন। আর অনেকে ভিডিও দেখেন লাইক দেন না, এটা অনেক খারাপ লাগে, আর লাইকটা দিলে অনেক ভালো লাগে, দেখাচ্ছে 2000-3000 ভিউ হচ্ছে, লাইক নাই, লাইকটা অবশ্যই দিবেন। তো বন্ধুরা, অনেক বড় হলো, আর কথা বাড়াবো না। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।